ডায়মন্ড ঘুঘুর দাম কত, কোথায় পাবো? ডায়মন্ড ঘুঘুগুলি সাধারণত ছোট আকার এবং শান্ত আচরণের কারণে পোষা পাখি হিসেবে পরিচিত। বর্তমানে অনেকেই এই জাতের ঘুঘুগুলি খাঁচায় পুষে থাকে এবং ছোট্ট একটি খাঁচার ভেতরেই এরা খুব ভালোভাবে থাকতে পারে। ডায়মন্ড ঘুঘুর বৈজ্ঞানিক নাম জিওপেলিয়া চুনেটা। এদের প্রাপ্তবয়স্কদের আকার হয়ে থাকে 7.5 ইঞ্চি পর্যন্ত এবং এদের জীবনকাল হয়ে থাকে 8 থেকে 10 বছর পর্যন্ত। এই ছোট্ট ঘুঘুরা অস্ট্রেলিয়ার অধিবাসী, যেখানে পানির কাছাকাছি শুকনো এলাকায় এদের দেখা যায়। ডায়মন্ড ঘুঘু সাধারণত মাটিতে জোড়ায় জোড়ায় খাবার খোঁজে এবং বনের মধ্যে বীজ এবং পিঁপড়া উভয় খাবারই খেয়ে থাকে। তারা অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট ঘুঘুদের মধ্যে একটি এবং পাখিদের কলম্বিডে পরিবারে রয়েছে, যার মধ্যে কবুতরও রয়েছে। ডায়মন্ড ঘুঘু খুবই শান্ত স্বভাবের একটি ঘুঘু। এরা খুব সামাজিকও এবং এদের নির্দিষ্ট সঙ্গী প্রয়োজন। এরা তাদের সঙ্গীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে। ডায়মন্ড ঘুঘু কথা বলে না এবং শব্দও নকল করে না। এটি তাদের জন্য একটি আকর্ষণীয় গুণ। যারা শান্ত স্বভাবের পাখি পছন্দ করে তারা এই ডায়মন্ড ঘুঘু নিতে পারে। আর ডায়মন্ড ঘুঘুর আওয়াজ নরম এবং শীতল হয়ে থাকে। ডায়মন্ড ঘুঘুগুলি বড় পাখির মতো চিৎকার করে না। পুরুষ পাখিগুলোর চোখের চারপাশে বড় লাল এবং কমলা আংটি থাকে, যেটি তুলনামূলকভাবে মেয়ে পাখিদের থেকে বেশি টকটকা থাকে। ডায়মন্ড ঘুঘুর দেহ ধূসর এবং গাঢ় ডানা, যার ভেতরে সাদা দাগ রয়েছে। তাই তো এই পাখির নাম রাখা হয়েছে ডায়মন্ড ঘুঘু। ডায়মন্ড ঘুঘুর যেহেতু তোতা পাখির মতো ঠোঁট নয়, সেহেতু তারা খাবার চূর্ণ করে খায় না। এই পাখিগুলিকে তাজা শাকসবজি, নরম ফল এবং মাঝে মাঝে সিদ্ধ ডিমও দেওয়া উচিত। প্রতি সপ্তাহে অন্তত একদিন এই ধরনের পাখিগুলিকে তাজা শাকসবজি, নরম ফল এবং মাঝে মাঝে সিদ্ধ ডিমও দেওয়া উচিত। এতে তারা অনেক অ্যাক্টিভ থাকবে এবং পর্যাপ্ত পুষ্টিগুণ পাবে। ডায়মন্ড ঘুঘুর বেশিরভাগ খাবারই হবে বীজ। আপনি হয়তো ভাবছেন ডায়মন্ড ঘুঘুর দাম কত এবং কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন। সেটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এক জোড়া ডায়মন্ড ঘুঘু আপনি পেয়ে যেতে পারেন 1,000 থেকে 3,000 টাকা জোড়ার মাঝে। স্থান, বয়স এবং আকার ভেদে এদের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার এলাকার যে কোনো পোষা পাখির দোকানে গিয়ে ডায়মন্ড ঘুঘুর কথা বললেই ওনারা আপনাকে দিতে পারবে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।